আজকের পর্বে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বের প্রশ্নগুলি: কোন দেশে সবচেয়ে কম দামে সোনা পাওয়া যায়? বিড়াল কোন দেবতার বাহন? কোন শাক খেলে ঘুম ভালো হয়? ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয়? কোন গাছের পাতা খেলে মানুষ মারা যায়? ফেসবুকের জন্ম কত সালে? মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? বন্ধুরা, ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ভারতের কোথায় জাফরান চাষ হয়? ঝাড়খণ্ড, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কাশ্মীর। উত্তর, কাশ্মীর। কোন দেশে সবচেয়ে কম দামে সোনা পাওয়া যায়? সৌদি আরব, কুয়েত, হংকং, ব্রাজিল। উত্তর, হংকং। বিড়াল কোন দেবতার বাহন? দেবী সরস্বতী, গণেশ, দেবী ষষ্ঠী, বিশ্বকর্মা। উত্তর, দেবী ষষ্ঠী। কোন শাক খেলে ঘুম ভালো হয়? কলমি শাক, পুনকা শাক, পালং শাক, পুঁই শাক। উত্তর, পালং শাক। ঢাকা থেকে কলকাতা বাস সার্ভিস কবে চালু হয়? 1992 সালে, 1999 সালে, 2000 সালে, 2009 সালে। উত্তর, 1999 সালে। পবিত্র কোরআন শরীফে কতগুলি সূরা আছে? 115টি, 118টি, 114টি, 150টি। উত্তর, 114টি। কোন খাবার খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়? মাছ, আদা, ডিম, পেয়ারা। উত্তর, আদা। ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয়? নারকেল তেল, জলপাই তেল, আমন্ড তেল, সরিষার তেল। উত্তর, জলপাই তেল। কোন গাছের পাতা খেলে মানুষের মৃত্যু হতে পারে? স্বর্ণলতা, ডিএফেনবাকিয়া, থানকুনি, লজ্জাবতী। উত্তর, ডিএফেনবাকিয়া। ফেসবুকের জন্ম কত সালে? 1990 সালে, 2001 সালে, 2004 সালে, 2012 সালে। উত্তর, 2004 সালে। বাংলাদেশের কোথায় বেশি রেশম উৎপন্ন হয়? নাটোর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম। উত্তর, রাজশাহী। মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? কুকুর, বানর, বিড়াল, ঘোড়া। উত্তর, কুকুর।